ভারতের মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দেশে কেন্দ্রীয় সরকার। তদন্তের কথা বলেই সবকটি অ্যাকাউন্টের আর্থিক লেনদেন বন্ধ করার কথা জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা মিশনারিজ অফ চ্যারিটিজের পরিচালিত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি বলে জানিয়েছে ভারত সরকার। সোমবার সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়েছে, কলকাতা ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠানটি নিজেই অ্যাকাউন্ট বাতিলের অনুরোধ জানিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে চিঠি দিয়েছে।